আসসালামু আলাইকুম, মুন্নি কুরুশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো কুশি কাটার এই কুশন কভারটি কীভাবে তৈরি করতে হয়। তো এই কুশন কভারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সামারিয়ান সুতা নিয়েছি। তো সুতা থিকনেস অনুযায়ী আমি এখানে 1.30 mm সাইজের হুক নিয়েছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তা চলুন শুরু করা যাক। তা আমি প্রথমে একটা স্লিপ নট করে নিব। তা এখন আমি এখানে 7টি চেন করে নিব। সেভেন 1, 2, 3, 4, 5, 6, 7 7টি চেন করে নিয়েছি। তো প্রথম চেনে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে নিয়েছি, তা একটি সার্কেল তৈরি হয়েছে। তা আমি এখানে 4 চেন করে নিব। 1, 2, 3, 4 তারপরে প্যাচ নিব, সার্কেলের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে নিব। চেন 1 প্যাচ নিব, একটি ডাবল ক্রোশেট করে নিব। চেন 1 প্যাচ নিব, একটি ডাবল ক্রোশেট করে নিব। চেন 1 একটি ডাবল ক্রোশেট করে নিব। টোটাল আমি এখানে 8টি, মাঝখানে 8টি চেনের গ্যাপ করব, 8টি ডাবল ক্রোশেট করব। তারপরে আবারও চেন 1 একটি ডাবল ক্রোশেট। তা আমার এখানে টোটাল 8টি ডাবল ক্রোশেট হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তারপরে চেন 1, যে প্রথমে যে 4টি চেন করেছে ওখানে 1, 2, 3 চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিয়েছি, তা একটি রাউন্ড তৈরি হয়েছে। তারপরে গ্যাপে আরেকটি স্লিপ স্টিচ করে নিয়েছি। তারপরে চেন 3, 1, 2, 3 চেন প্যাচ নিব, এই গ্যাপের ঘরে 6টি ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, 3, 4, 5, 6 6টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তার পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করে দিব। তারপর আবার প্যাচ নিব, পাশের গ্যাপের ঘরে 7টি ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, 3, 4, 5, 6, 7 তারপরে পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। প্যাচ নিব, তারপরের গ্যাপে 7টি ডাবল ক্রোশেট। 1, 2, 3, 4
5 6 7 পাশের গ্যাপে জয়েন করে নিব তারপর আবার প্যাচ নিয়ে পাশের গ্যাপে 60টি ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 তার পাশের গ্যাপে আবারো জয়েন করে নিয়েছি তারপরে 1 2 3 3 চেইনের মাথায় একটি সিলভি স্টিচ করে জয়েন করে নিব তারপরে চেইন 4 1 2 3 4 প্যাচ নিব নিয়ে একই ঘরে একটি ডাবল ক্রোশেট তারপরে চেইন 3 1 2 3 প্যাচ নিব তারপরে আবারো একই গ্যাপে ঘরে আরেকটি ডাবল ক্রোশেট তারপর আবার মাঝখানে 2 চেইনের গ্যাপ আবার প্যাচ নিব একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট তারপরে চেইন 5 1 2 3 4 5 প্যাচ নিয়ে তারপরে আবারো মাঝে ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছি যে ওই জয়েনের ঘরে আমি আবারো সেম ভাবে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি চেইন 2 প্যাচ নিব একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট তারপরে চেইন 3 মাঝখানে প্যাচ নিয়ে একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট আবারও সেম ভাবে 2 চেইনের গ্যাপ প্যাচ নিব একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট তো এভাবে আমি কন্টিনিউ করে নিব এবার চেইন 5 1 2 3 4 5 প্যাচ নিব এখানেও সেম ভাবে যে ঘরে জয়েন করেছি ওই জয়েনের ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপরে চেইন 2 2 চেইনের গ্যাপ প্যাচ নিয়ে আবারো একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট তারপরে আবার চেইন 3 এর গ্যাপ প্যাচ নিব একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট 2 চেইনের গ্যাপ প্যাচ নিয়ে একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট তারপর 1 2 3 4 5 চেইনের গ্যাপ প্যাচ নিয়ে একইভাবে একটি ডাবল ক্রোশেট 2 চেইনের গ্যাপ প্যাচ নিব আরেকটি ডাবল ক্রোশেট 1 2 3 চেইনের গ্যাপ প্যাচ নিয়ে একই ঘরে একটি ডাবল ক্রোশেট 1 2 চেইনের গ্যাপ প্যাচ নিব একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট 1 2 3 4 5 চেইন তারপরে 1 2 3 নাম্বার চেইনে একটি সিলভি স্টিচ করে জয়েন করে দেব পাশের গ্যাপে একটি সিলভি স্টিচ চেইন 3 1 2 3 চেইন প্যাচ নিব তারপরে একই ঘরে 6টি ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব তারপরে প্যাচ নিয়ে তারপরে পরবর্তী গ্যাপের ঘরে 60টি ডাবল ক্রোশেট
वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन सातटी डबल क्रोशेट करे नियेछी। तारपरे एखन आमी एखाने प्रथम जे डबल क्रोशेटर गड़गुलो करेछि ओखान थेके वन टू थ्री फोर फोर नम्बर डबल क्रोशेटर घरे एभावे एकटी सिंगल क्रोशेट करे जयेन करे देब। जयेन करे नियेछि। तारपर आबार एकटी पैच निब पाशेर गैपेर घरे कर्नारेर गैपेर घरे आबारो सातटी डबल क्रोशेट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन। तारपरे पाशेर गैपेर घरे एकटी सिंगल क्रोशेट करे जयेन करे निब। आबार एभावे पैच निब पाशेर गैपे सातटी डबल क्रोशेट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन। तारपर आबारो सेम भावे वन टू थ्री फोर डबल क्रोशेटर माथाय एकटी सिंगल क्रोशेट करे भावे जॉइन करे देब। पैच निब पाशेर गैपेर घरे आबारो सेम भावे सातटी डबल क्रोशेट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन। पाशेर गैपेर घरे एकटी सिंगल क्रोशेट करे जॉइन करे दिब। तारपर आबार पैच निये तार परबर्ती गैपेर घरे सातटी डबल क्रोशेट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन। तारपर आबारो सेम भावे वन टू थ्री फोर नम्बर डबल क्रोशेटर माथाय एभावे एकटी सिंगल क्रोशेट करे जयेन करे दिब। पैच निब पाशेर गैपेर घरे सातटी डबल क्रोशेट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन। पाशेर गैपेर घरे जॉइन करे निब। पैच निये तारपर गैपेर घरे आबारो सातटी डबल क्रोशेट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन। आबारो एकी भावे वन टू थ्री फोर नम्बर डबल क्रोशेटे एकटी सिंगल क्रोशेट करे जॉइन करे देब। তারপরে তিন নাম্বার চেনে ওয়ান টু থ্রি চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে নিয়েছি। তো আমার প্রথম রো দ্বিতীয় রো গেল এবং তৃতীয় রো এখন শুরু করব। তো সেমভাবে আমি এখানে এখন ওয়ান টু থ্রি ফোর চেন প্যাচ নিব।
तो जेखने जयन करे भरे एक डबल क्रोशेट कर तारपरे मासखाने थ्री चेनर गैप वन टू थ्री चेनर गैप पैच निये ना सरि एखाने एक डबल क्रोशेटर गड़ हबे मासखाने एक चेनर गैप हुए तारपरे फाइव चेन वन टू थ्री फोर फाइव चेन पैच निब नेवार परे एखाने कर्नारे जयंटर गड़े आमी आबारो सेम भावे एखाने एक डबल क्रोशेट कर नहीं टू चेनर गैप आबार पैच निये एक ही घरे डबल क्रोशेट तापर थ्री चेनर गैप वन टू थ्री चेन पैच निब एक ही घरे डबल क्रोशेट तापर वन टू चेन पैच निये एक ही घरे डबल क्रोशेट तापर चेन फाइव वन टू थ्री फोर फाइव पैच निये एखाने मासखाने जॉइंटर करे एक डबल क्रोशेट कर निब मासखाने दुटी चेनर गैप पैच निये आबारो एक ही घरे एक डबल क्रोशेट आमार एखन एखाने मासखानेर घरगुलोते एकटी एकटी डबल क्रोशेटर घर होयेछे एकटी गैपेर घर आर कर्नारेर घरगुलोते आमी वन टू थ्री गैपेर घर करे नियेछि तारपर आबार चेन फाइव वन टू थ्री फोर फाइव पैच निये आबारो सेम भावे कर्नारे गैपेर घरे एकटी डबल क्रोशेट मासखाने टू चेनेर गैप पैच निब एक ही घरे आरेकटी डबल क्रोशेट तारपरे थ्री चेन वन टू थ्री चेन आबारो एक ही घरे एक डबल क्रोशेट टू चेनर गैप एक डबल क्रोशेट वन टू थ्री फोर फाइव चेन पैच निब मासखाने जॉइंटर घरे एक ही भावे आबारो आमी एक डबल क्रोशेट कर नियेछि मासखाने टू चेनर गैप पैच निब एक ही घरे आरेकटी डबल क्रोशेट तारपरे वन टू थ्री फोर फाइव चेन आबारो एक ही भावे पैच निये कर्नारेर घरे दुटी चेनेर माझखाने जॉइंटेर घरे एकटी डबल क्रोशेट टू चेनेर गैप पैच निब आरेकटी डबल क्रोशेट थ्री चेनेर गैप पैच निये एक डबल क्रोशेट टू चेनर गैप एक डबल क्रोशेट तारपरे वन टू थ्री फोर फाइव चेन पैच निब आबारो सेम भावे जॉइंटर करे एक डबल क्रोशेट मासखाने टू चेनर गैप पैच निये आबारो एक ही घरे आरेकटी डबल क्रोशेट तारपरे वन टू थ्री फोर फाइव चेन पैच निब कर्नारे सेम भावे एक डबल क्रोशेट टू चेनर गैप एक ही घरे आरेकटी डबल क्रोशेट थ्री चेनर गैप पैच निये एक ही घरे डबल क्रोशेट तारपरे वन टू चेनर गैप एक ही घरे डबल क्रोशेट
তারপর চেইন 5 1 2 3 4 5 চেইন তারপরে প্রথম যে চারটি চেইন করেছে এখানে 1 2 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করে নিয়েছি তো এখানে আমার কর্নারের ঘরে তিনটি ডাবল ক্রোশেটের গ্যাপের ঘর হয়েছে আর পাঁচটি চেইন মাঝখানে জয়েন্টের ঘরে একটি গ্যাপের ঘর তারপর পাঁচটি চেইন কর্নারের ঘরে তিনটি গ্যাপের ঘর এভাবে কন্টিনিউ পুরোটা রো করে নিয়েছি তার পরবর্তী রো গ্যাপের ঘরে একটি স্লিপ স্টিচ তারপরে চেইন 4 1 2 3 4 প্যাচ নিব গ্যাপের ঘরে 6 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 6 ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপর আবারো সেম ভাবে 1 2 3 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি তারপরে প্যাচ নিব আবারো কর্নারের ঘরে 7টি ডাবল ক্রোশেট 1 গ্যাপের ঘরে 2 3 4 5 6 7 কর্নারের ঘরে আবারও একটি মাঝখানে পাশের গ্যাপের ঘরে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব তারপরে প্যাচ নিব পাশের গ্যাপের ঘরে 7টি ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 তারপরে 1 2 3 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব আবারও প্যাচ নিব মাঝখানে গ্যাপের ঘরে 7টি ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 তারপরে 1 2 3 4 নাম্বার স্টেজে আবারও সেম ভাবে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব তারপরে কর্নারের ঘরে আবারও পাশের গ্যাপের ঘরে 7টি ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 পাশের গ্যাপের ঘরে জয়েন করে নিব প্যাচ নিয়ে আবারও তার পরবর্তী গ্যাপের ঘরে 7 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 তারপরে 1 2 3 4 ঘরে নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি সেভাবে কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসবো
পুরোটা র কন্টিনিউ করে ফিরে এসেছি। এখন 1 2 3 4 নাম্বার স্টেজে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। তারপরে 1 2 3 নাম্বার করে একটি স্লিপ স্টিচ। তারপরে আবারও সেমভাবে আমি আগে যেভাবে করেছি এর মতো আমি একইভাবে চেইন 4 1 2 3 4 চেইন একটি প্যাচ নিয়ে জয়েনের ঘরে একটি ডাবল ক্রোশেট। তারপরে চেইন 5 1 2 3 4 5 প্যাচ নিব। আবারও পাশের ঘরে জয়েন্টের ঘরে একটি ডাবল ক্রোশেট, দুটি চেনের গ্যাপ প্যাচ নিব, একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। তারপরে চেন 5 1 2 3 4 5 প্যাচ নিব। তো কর্নারের ঘরে মাঝখানে গ্যাপের জয়েন্টের ঘরে আমি আবারও এখানে তিনটি গ্যাপ তৈরি করে নিব। 1 ডাবল ক্রোশেট, মাঝখানে 2 চেনের গ্যাপ প্যাচ নিব, একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। তো একটি গ্যাপ তৈরি হয়েছে। তারপরে 3 চেন প্যাচ নিব, তারপর আরেকটি ডাবল ক্রোশেট, দুইটি গ্যাপ তৈরি হয়েছে, 2 চেন প্যাচ নিব, একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। তো এখানে আমার টোটাল 4টি ডাবল ক্রোশেট হয়েছে, 3টি গ্যাপ তৈরি হয়েছে। তারপরে চেন 5 1 2 3 4 5 প্যাচ নিব। তো এখানে পাশে জয়েন্টের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। 2 চেনের গ্যাপ প্যাচ নিয়ে আবারও একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 চেন প্যাচ নিব। তার পরবর্তী আবার গ্যাপের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, মাঝখানে 2 চেনের গ্যাপ, আরেকটি ডাবল ক্রোশেট, 5 চেন, চেন 5 1 2 3 4 5 প্যাচ নিব। কর্নারের ঘরে আরেকটি কর্নার করে নিব, 2 চেনের গ্যাপ প্যাচ নিয়ে একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, 3 চেনের গ্যাপ প্যাচ নিব, একটি ডাবল ক্রোশেট, 1 2 চেন প্যাচ নিব, একটি ডাবল ক্রোশেট। তো এভাবে আমি আবার চেন 5 নিয়ে আবার এখানে ঘরে একটি গ্যাপ করব। তারপর আবার 5টি চেন করে আবার একটি গ্যাপ কর্নারের ঘরে কর্নার তৈরি করে নিব। তো এভাবে কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসব। পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি, তো এখানেও 5টি চেন করে নিয়েছি। তো এখন এখানে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। তারপরে গ্যাপের ঘরে আরেকটি স্লিপ স্টিচ, চেন 4 1 2 3 4, তারপরে 6টি ডাবল ক্রোশেট, 6 ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 ডাবল ক্রোশেট করে নিয়েছি। তা আবারও সেমভাবে 1 2 3 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপরে প্যাচ নিয়ে পাশের গ্যাপের ঘরে 7 ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7, তারপরে 1 2 3 4 নাম্বার ঘরে
একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে জয়েন করা হয়ে গেছে। তারপর আবার প্যাচ নিব পাশের গ্যাপের ঘরে, 1 2 3 4 5 6 7 পাশের গ্যাপের ঘরে জয়েন করে দিব, প্যাচ নিব। তার পরবর্তী গ্যাপে আবারও 60টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 তারপরে 1 2 3 4 ফোন নাম্বার কার্ডে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। তারপরে প্যাচ নিব পাশের গ্যাপের ঘরে 60টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 তারপরে 1 2 3 4 ঘরে আবার জয়েন করে দিব। আবারও প্যাচ নিব, তারপরে গ্যাপের ঘরে 60টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 তারপরে 1 2 3 4 নাম্বার ঘরে জয়েন করে দিব। তারপর আবার প্যাচ নিব আবারও পাশের গ্যাপের ঘরে, কর্নারের গ্যাপের ঘরে 60টি ডাবল ক্রোশেট, 2 3 4 5 6 7 পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। প্যাচ নিব কর্নারের ঘরে আবারও 60টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 1 2 3 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। তারপরে এভাবে কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসবো। পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি। তো জয়েন করে নিয়েছি, এখন আবারও সেমভাবে ফোর সেন্ট করে নিব, 1 2 3 4 সেন্ট। প্যাচ নিয়ে জয়েন্টের ঘরে একটি ডাবল ক্রোশেট, একটি গ্যাপ তৈরি করে নিয়েছি। তারপরে সেন্ট 5, 1 2 3 4 5 প্যাচ নিব আবারও পাশে জয়েন্টের ঘরে একটি গ্যাপ তৈরি করে নিব, একটি ডাবল ক্রোশেট মাঝখানে 2 চেনের গ্যাপ, প্যাচ নিব আবারও একটি ডাবল ক্রোশেট। তারপরে চেন 5 2 3 4 5 প্যাচ নিয়ে আবারও সেমভাবে জয়েন্টের ঘরে আরেকটি গ্যাপ তৈরি করে নিব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্যাচ নিব কর্নারের ঘরে। এখানে আমার 3টি গ্যাপ তৈরি হবে, একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি।
তারপরে টু চেন প্যাচ নিব একই করে আরেকটি ডাবল ক্রোশেট, তারপরে থ্রি চেন প্যাচ নিয়ে একই করে আরেকটি ডাবল ক্রোশেট, টু চেন প্যাচ নিব একই করে একটি ডাবল ক্রোশেট, তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেন প্যাচ নিব, তারপরে আবারও সেমভাবে এখানে জয়েন্টের ঘরে একটি ডাবল ক্রোশেট, মাঝখানে টু চেনের গ্যাপ একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেন প্যাচ নিব, আবারও একইভাবে জয়েন্টের ঘরে একটি ডাবল ক্রোশেট, মাঝখানে টু চেনের গ্যাপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেন প্যাচ নিব, জয়েন্টের ঘরে একটি গ্যাপ তৈরি করে নিব, টু চেনের গ্যাপ প্যাচ নিয়ে একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেন কর্নারের ঘরে আবারও সেমভাবে মাঝখানে জয়েন্টের ঘরে তিনটি গ্যাপ করে নিব, ওয়ান ডাবল ক্রোশেট মাঝখানে টু চেনের গ্যাপ প্যাচ নিব একই ঘরে একটি ডাবল ক্রোশেট, মাঝখানে থ্রি চেনের গ্যাপ টু থ্রি চেন প্যাচ নিব একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, তারপরে ওয়ান টু চেনের গ্যাপ প্যাচ নিব আরেকটি ডাবল ক্রোশেট, তা আবার পাঁচটি চেন করবো, আবার গ্যাপের ঘরে একটি গ্যাপ তৈরি করে নিব, এভাবে পুরোটা রো সেমভাবে এখানে যেভাবে করে দেখিয়েছি এভাবে কন্টিনিউ করে ফিরে আসবো, পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে, তারপরে গ্যাপের ঘরে আরেকটি স্লিপ স্টিচ ফোর চেন ওয়ান টু থ্রি ফোর চেন প্যাচ নিব, ছয়টি ডাবল ক্রোশেট করে নিব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এখানে কিন্তু আমার তিনটি চারটি চেনের ঘর সহ সাতটি ডাবল ক্রোশেটের ঘর হয়, তো এইভাবে পরের গ্যাপগুলোতে আমি সাতটি সাতটি ডাবল ক্রোশেট করে নিই, তো এখন এখানে আমি ওয়ান টু থ্রি ফোর নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব, প্যাচ নিব পাশের কর্নারে গ্যাপের ঘরে সাতটি ডাবল ক্রোশেট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তারপরে ওয়ান টু থ্রি ফোর নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব, আবারও সেমভাবে পাশের গ্যাপের ঘরে সাতটি ডাবল ক্রোশেট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ওয়ান টু থ্রি ফোর নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি, আবার কর্নারের ঘরে এখন আবার কর্নার তৈরি করে নিব, এখানে গ্যাপের ঘরে সাতটি ডাবল ক্রোশেট, টু থ্রি ফোর ফাইভ সিক্স
7 তারপরে গ্যাফের ঘরে জয়েন করে নিব প্যাচ নিব কর্নার ঘরে আরেকটি 1 2 3 4 5 6 7 ডাবল ক্রোশেট তারপরে 1 2 3 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এভাবে পুরাটারও আমি কন্টিনিউ করব তো এভাবে আমার সেম ভাবে যতটুকু আমি করার ইচ্ছে ততটুকু সামনে একই ভাবে করে নিব এখানে যেভাবে করেছি তো এখানে আবার আমি এই প্রতিটা গ্যাফের ঘরে একটি একটি সেই জয়েন্টের ঘরে একটি একটি করে গ্যাফের ঘর তৈরি করে নিব তারপরে কর্নারের ঘরে কর্নার তিনটি গ্যাফের ঘর হবে তো এভাবে পুরোটা রো করে নিব সামনে যতটুকু যাবে ওইটুকু আমি বাড়িয়ে নিব এটা আমি 14 ইঞ্চি কুশন কভার করেছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।